নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি এগ স্যান্ডউইচের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে এই রকম দুটো লম্বা ব্রেড নিয়েছি এই ব্রেডগুলোর সামনে ও পেছনে যে কালো কালো অংশ রয়েছে সেই অংশগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি প্রথমে বন্ধুরা এই রেসিপিতে আমি এই রকম লম্বাটা ধরনের ব্রেড ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেডি ব্যবহার করতে পারেন এর পরিবর্তে তারপর এক একটা ব্রেড নিয়ে এইভাবে একটা ছুরির সাজে মাঝখান দিয়ে চিটে দেব চেরাটা এমনভাবে করতে হবে যেন এই রকম ব্রেডের এক সাইডটায় একটু জোড়া লেগে থাকে ঠিক একইভাবে এই ব্রেডটাকেও মাঝখান থেকে চিটে নেব তারপর একটা সস তৈরি করে নেব এর জন্য একটা মিক্সার জারের মধ্যে বাটি ছানা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম দু কোয়া রসুন হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো একটু বাটার একটা শুকনো লঙ্কা এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিহি করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি সসটা একদম রেডি এবার আমি এখানে দুটো সেদ্ধ করা ডিম নিয়েছি এই ডিমগুলোকে আমি এখন গ্রেড করে নেব ডিম দুটোকে গ্রেড করে নিয়েছি আমি এখন এর মধ্যে সব নুন দিয়ে নুনটাকে এর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এই যে সসটা আমি রেডি করলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো সসটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে এই ডিম ও সস একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে আমি এখন এক একটা ব্রেড নিয়ে ব্রেডগুলোর যে চেরা অংশ সেই জায়গাটায় এই ডিমের মিশ্রণ দিয়ে ভরাট করে দেবো একটা ব্রেডের চেরা অংশটা ভরাট করে দিয়েছি ঠিক একইভাবেই আর একটা ব্রেডেরও চেরা অংশটা ভরাট করে দেবো ভরাট করা হয়ে গেলেই আজকে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো অথবা খারাপ যাই লাগুক না কেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ